ইন্টিগ্রেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। এই ভিডিওতে আমি ক্ষেত্রফলের শর্টকাটগুলো দেখাবো। প্রথমেই তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বারেই যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এরকম যদি সমীকরণ থাকে, অর্থাৎ যদি তুমি এরকম বৃত্ত পাও, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা কী হবে? দেখো, আমি এদিকে সবগুলো ক্ষেত্রফল লিখবো। এই কয়েকটা জিনিস মনে রাখলেই ডিরেক্টলি তুমি আনসার বলে দিতে পারবা। ক্ষেত্রফলটা হবে, বৃত্তের সমীকরণ থাকলেই তুমি ক্ষেত্রফলটা বলে দিতে পারো, পাই বাই ফোর এস স্কোয়ার। এ কোনটা? এই যে ব্যাসার্ধ, অর্থাৎ পাই বাই ফোর ব্যাসার্ধ স্কোয়ার। যেমন তোমাকে যদি আমি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, এর ক্ষেত্রফলটা কত, এই বৃত্তের সমীকরণের ক্ষেত্রফলটা কত, তাহলে আনসার কি হবে? দেখো, পাই বাই ফোর এটার স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার কিভাবে দিব? দেখো, ফাইভ এটাকে যদি আমরা এইভাবে স্কোয়ার দিই তাহলে সেই ফাইভই আসবে। তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে এইখানে রুট ওভার ফাইভ দিয়ে দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব। তাহলে এই স্কোয়ারটাই মেইন কথা হচ্ছে এইখানে ফাইভ পাই বাই ফোর। তাহলে আমরা ডিরেক্টলি এইভাবে ইন্টিগ্রেশনের যত ক্ষেত্রফল আছে সব বলে দিতে পারবো। জাস্ট কয়েকটা সমীকরণ তোমাকে মনে রাখতে হবে। এক নাম্বার বৃত্তের ক্ষেত্রফল, দুই নাম্বার উপবৃত্তের ক্ষেত্রফল। উপবৃত্তের সমীকরণ অবশ্যই জানো যে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান যদি ওয়ান থাকে, এই ফরম্যাটের যদি কোনো সমীকরণ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? উপবৃত্ত বলতে পারি। উপবৃত্ত অর্থাৎ এই উপবৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? উপবৃত্তের ক্ষেত্রফলটা হবে, সেম জিনিসটাই দিব আমরা, পাই বাই ফোর এইখানে হবে ইনটু এ আর বি। তাহলে এটা ইনটু আকারে থাকবে। যেমন যে কোনো উপবৃত্ত থাকুক, যেমন আমি যদি তোমাকে বলি একটা উপবৃত্তের উপবৃত্তের সমীকরণ হচ্ছে যে এক্স স্কোয়ার বাই ফাইভ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে? ডিরেক্টলি আনসার বলে দিবা যে পাই বাই ফোর ইনটু ফাইভ ইনটু থ্রি। তাহলে এইখানে যদি পঁচিশ থাকতো সেটাকে কিন্তু তুমি বর্গ আকারে বানায় নিতে হইতো, তোমাকে এইখানে কিন্তু অ্যাবি বসাইতে হবে। তাহলে দুইটা জিনিস চলে গেল। এখন দেখো আরেকটা জিনিস দেখবো, আমরা টোটাল ছয়টা জিনিস দেখবো এইভাবে। তাহলে এক নাম্বার দুই নাম্বার গেল, এখন দেখো তিন নাম্বার যে জিনিসটা, আমরা তিন নাম্বার যদি পরাবৃত্ত দেওয়া থাকে, দুইটা পরাবৃত্ত দেওয়া থাকে, যেমন ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এ এক্স, এই একটা পরাবৃত্ত, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান ফোর এ ওয়াই, এরকম যদি থাকে প্রশ্নে, দুইটা পরাবৃত্ত আছে, একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা। দেখো এই জায়গায় একটা জিনিস থাকা লাগবে, দুইটার মানই সেম থাকা লাগবে এই এর জায়গায়। যদি এই কন্ডিশনটা ফিল আপ করে তখন আমরা, অর্থাৎ এইখানে দুইটা পরাবৃত্ত আছে এরকম যদি থাকে, তখন ক্ষেত্রফলটা কত হবে? তখন ক্ষেত্রফলটা কত হবে? তখন ক্ষেত্রফলটা হবে, তখন ক্ষেত্রফলটা হবে এইট বাই থ্রি, এইট বাই থ্রি ইন্টু টু এস স্কোয়ার, এইট বাই থ্রি ইন্টু টু এস স্কোয়ার, এটাই হবে মূলত ক্ষেত্রফল, এইট বাই থ্রি ইন্টু টু এস স্কোয়ার। যদি দুইটা পরাবৃত্ত থাকে এবং এই জায়গার এ এর মান, এই জায়গার এ এর মানটা কিন্তু সেম থাকা লাগবে, যদি এরকম হয় তখনই তুমি এর ক্ষেত্রফলটা বলতে পারো এইট বাই থ্রি এ টু এস স্কোয়ার। তাহলে দেখো চার নাম্বার যে জিনিস অধিবৃত্ত, আমরা এটা দেখব। অধিবৃত্তের যদি এই সমীকরণটা দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার সমান সমান রুট ওভার এস স্কোয়ার, এরকম যদি অধিবৃত্তের সমীকরণ থাকে, তাহলে এটা কিসের সমীকরণ আমরা বলতে পারি? অধিবৃত্তের। এটা এক প্রকার অধিবৃত্তের সমীকরণ। এটার ক্ষেত্রফলটা কী হবে? এটার ক্ষেত্রফলটা কী হবে? এটার ক্ষেত্রফলটা হবে যেটা, এটার ক্ষেত্রফলটা হবে, দেখো এটার ক্ষেত্রফলটা আমরা, এই যে রুট ওভার যদি এরকম থাকে এস স্কোয়ার, তখন এটার ক্ষেত্রফল আমরা বলতে পারি এস স্কোয়ার বাই সিক্স। ডিরেক্টলি আনসার বলে দিব এস স্কোয়ার বাই সিক্স। এ কোনটা? এই যে এইখানে, এইখানে রুট ওভার এস মানে রুট ওভার এ, তখন কিন্তু আমরা এটাকে এস স্কোয়ার মানে ভিতরের যে মানটা থাকবে সেটাকে স্কোয়ার। যেমন ধরো আমি তোমাকে দিলাম এরকম রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, তারপরে আমি দিলাম রুট ওভার থ্রি, তাহলে এটার ক্ষেত্রফল কত? এই যে থ্রি স্কোয়ার বাই সিক্স, থ্রি স্কোয়ার বাই সিক্স। তাহলে আমরা এইভাবে বের করতে পারি। এখন দেখো আমরা চার নাম্বার আরেকটা জিনিস দেখবো, চার নাম্বার দেখে ফেলছি, পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার আরেকটা জিনিস দেখবো যে অধিবৃত্তের আরেকটা সমীকরণ, অধিবৃত্তের আরেকটা সমীকরণের ক্ষেত্রে এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার দেওয়া আছে। ধরো এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার দেওয়া আছে এবং এই জায়গায়, এই জায়গায় দুইটা লিমিটের মান দিয়ে দেওয়া হয়েছে,
xy সমান k স্কয়ার এবং দুইটা লিমিটের মান দেওয়া আছে দুইটা লিমিটের মানে x এরই দুইটা মান দেওয়া আছে ধরো a দেওয়া আছে আর একটা b দেওয়া আছে x এর দুইটা মান দেওয়া আছে একবার x = a আর একবার হচ্ছে x = b এই লিমিটটা দেওয়া আছে এখন যদি এই অধিবৃত্তের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কি পাবো এই অধিবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে এই যে k স্কয়ার লন এই নিচে ছোটটা দিব আর উপরে বড়টা দিব নিচে ছোটটা এটা কিন্তু ছোটটা দিব যেমন আমি একটা প্রশ্ন করি যেমন xy equal to 8 হলে 8 হলে এবং x এর যে লিমিট 2 এবং 3 2 এবং 3 বা একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3 তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে এটার ক্ষেত্রফলটা কি হবে দেখো এটা k স্কয়ার মানে 8 লন এই যে 3 বাই এই 3 বাই 2 তাহলে এটাই কিন্তু আনসার হবে এটাই কিন্তু আনসার হবে তাহলে আমরা এইভাবে এটা বের করতে পারতেছি এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব খুবই গুরুত্বপূর্ণ 6 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম টাইমে আসে যে একটা পরাবৃত্ত থাকবে আরেকটা সরল রেখার সমীকরণ থাকবে যেমন এই জায়গায় y স্কয়ার সমান সমান 4ax একটা পরাবৃত্ত আরেকটা অধিবৃত্ত আরেকটা সরল রেখা যেমন y is equal to mx মূলবিন্দুগামী সরল রেখা দেওয়া আছে দেখো একটা হচ্ছে পরাবৃত্ত এই যে একটা পরাবৃত্ত আরেকটা হচ্ছে সরল রেখা এখন ক্ষেত্রফলটা কি হবে এটাই দেখবা সবচাইতে বেশি আসে এই কোশ্চেনের আনসারটা কি হবে দেখো এটা হবে 8/3 8/3 দিব তারপরে ইনটু উপরে দিব a এর স্কয়ার আর নিচে দিব m এর কিউব এটা একটু মনে রাখিও কারণ এই জায়গা থেকেই অনেক বেশি কোশ্চেন আসে এই ছয়টা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে দেখা গেছে তোমার ম্যাক্সিমাম ইন্টিগ্রেশনের ম্যাক্সিমাম ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো একটু বেসিক নিয়মে জানতে হবে বা বেসিকটা শিখতে হবে মোটামুটি ওভারঅল 90% ক্ষেত্রফল এই ছয়টা সূত্রের উপর ভিত্তি করে হয়ে যায় এই ছয়টা উপর সূত্রের উপর ভিত্তি করে হয়ে যায় দেখো আমি একটা প্রশ্ন দেই এই প্রশ্নটা যদি সমাধান করতে পারো দেখো তাহলে মানে একদম ইজিলি বলে দিতে পারবা দেখো আমি একটা প্রশ্ন দিচ্ছি যে আমি বলতেছি যে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4x এবং আমি বললাম x ইকুয়াল টু হচ্ছে 3 তাহলে এর ক্ষেত্রফল কত তাহলে এর ক্ষেত্রফল কত এখন দেখো এইটার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা আমাদের সেই সূত্র অনুযায়ী y স্কয়ার ইকুয়াল টু 4 a হচ্ছে 1 x হচ্ছে এটা তাহলে আমরা কিন্তু a পেয়ে গেছি a তাহলে এখন আমাদের m দরকার এই যে y is equal to mx আচ্ছা এখানে আমি y equal to 3x দেই 3x y equal to 3x তাহলে y equal to mx m মানে কত 3 এই যে এম এক্স তার মানে এম হচ্ছে 3x তাহলে এম এর মান কত পাইলাম এম এর মান হচ্ছে 3 এখন ক্ষেত্রফলটা কত হবে এখন যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে 8/3 ইনটু 1 এর স্কয়ার এম এর কিউব 3 কিউব এটাই আনসার আশা করি বুঝতে পেরেছ যে আমরা ডিরেক্টলি যদি এরকম একটা একটা হচ্ছে পরাবৃত্ত দেওয়া আছে এই জায়গায় একটা পরাবৃত্ত আর একটা হচ্ছে কি সরল রেখা যদি এরকম থাকে তখন আমরা ডিরেক্টলি কিভাবে আনসার বলবো তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে তোমাকে ওই ছয়টা সূত্র মনে রাখতে হবে যদি ছয়টা সূত্র মনে রাখতে পারো তাহলে আনসারটা বলে দিতে পারবা ধরো সাপোজ আমি এই একটা প্রশ্ন দিচ্ছি যে y স্কয়ার ইকুয়াল টু 4x এবং x স্কয়ার ইকুয়াল টু 4y তাহলে এটার আনসার কি হবে দেখো এটার ক্ষেত্রে এইখানে a এর মান কত 1 a এর মান কত 1 এই যে a এর মান কত 1 এইখানেও কি a এর মান হচ্ছে 1 তাহলে দুইটাই সেম এবং দুইটা পরাবৃত্ত তো এখন এটার ক্ষেত্রফল কত হবে এটার ক্ষেত্রফল হবে আমরা জানি 8/3 ইনটু 2a স্কয়ার 2a মানে কত 1 তাহলে কত হচ্ছে 16/3 তাহলে 16/3 এটাই আনসার আশা করি বুঝতে পেরেছো যত জায়গায় থাকুক এইভাবে সমাধান করে ফেলতে পারবা এখন দেখো আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি যে y স্কয়ার ইকুয়াল টু 12x আর এবং y ইকুয়াল টু 6x হলে ক্ষেত্রফল কত আমরা এটার ক্ষেত্রফল বের করব
ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 8/3 এম স্কোয়ার, এই এস স্কোয়ার এ কত দেখো, এই যে 4x, 3 4 12, তার মানে 3, এই যে 4x, তাহলে এইখানে এ কত, 3, এ হচ্ছে 3, পরাবৃত্তের নিয়মটা, এই যে 3 স্কোয়ার, নিচে হচ্ছে কি এম এর স্কোয়ার, এম এর মান কত 6, তাহলে এই যে 6 এর কিউব হবে, এর নিচে হচ্ছে কিউব আর উপরে হচ্ছে স্কোয়ার, কারণ হচ্ছে আমাদের সূত্রটা কি 8/3 × s² / m³, এটাই এটাই হচ্ছে মূলত শর্টকাট। এইভাবে ডিরেক্টলি আনসার বলে দিতে পারবা, বেসিক জিনিসটাও তোমাকে জানা থাকা লাগবে, কারণ হচ্ছে অনেক সময় বেসিক দিয়েও ম্যাথগুলো আসে, তখন বেসিক জিনিস দিয়ে তোমাকে ম্যাথগুলো করতে হবে, কিন্তু শর্টকাটগুলো দিয়েই মোটামুটি ওভারঅল 90% উপরের ম্যাথগুলোই করে ফেলতে পারবা, ক্ষেত্রফলের ইন্টিগ্রেশনের যত ক্ষেত্রফল রয়েছে 90% উপরে ম্যাথ হয়ে যাবে। তাহলে তোমার যে প্রশ্নটাই আসুক, ধরো তোমাকে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেটার ক্ষেত্রফল যদি তুমি বের করতে চাও সেটা কিভাবে বের করবা, যেমন আমি দিলাম x² = 8x এবং x = 7y, বা আমি এখানে বললাম যে y = 2x। এই যে দেখো একটা ব্যতিক্রম প্রশ্ন দিচ্ছি, এইখানে পরাবৃত্তটা কেমন, পরাবৃত্তটা হচ্ছে যে x² 4 × 2 × y, এটা তাহলে হচ্ছে y, তাহলে দেখো এইখানে x² দিয়ে শুরু, তাহলে এইখানে আমাকে x দিয়ে সমীকরণটা বানাইতে হবে, তাহলে x = কত, হাফ y, এটা বানাইতে হবে দেখো, কারণ এইখানে x² দিয়ে শুরু, তাহলে এখানেও x দিয়ে শুরু করতে হবে, কারণ হচ্ছে একটা একটা পরাবৃত্ত আরেকটা কি সরল রেখা, তখন হচ্ছে যেই রকম সরল রেখা থাকবে, যেমন ধরো এরকম যদি থাকে y² = 4ax, তাহলে y = mx থাকতে হবে, যেমন দুইটা সরল রেখার একই রকম থাকতে হবে, তাহলে এরকম x আছে তো x এর জন্য নিব, তাহলে দেখো এটা কি হচ্ছে 8/3, উপরে হচ্ছে 2 এর স্কোয়ার আর নিচে হচ্ছে হাফ এর কিউব, তাহলে এটাই আনসার। তোমাকে যদি আমি আরেকটা প্রশ্ন দেই, দেখো আরেকটা প্রশ্ন দেই তাহলে তুমি ক্লিয়ার হতে পারবা আরো, যেমন আমি তোমাকে দিলাম y² = 16x এবং x = 5y, তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার কি হবে দেখো, এইখানে y² 4 4 16, তাহলে 4x, তাহলে এইখানে a এর মান কত 4, আর এইখানে y = mx, তার মানে 1/5x, তাহলে এইখানে m কত, m হচ্ছে 1/5, তাহলে আমরা ক্ষেত্রফল কত 8/3 × s² তার মানে 4 স্কোয়ার, নিচে হচ্ছে m কিউব, তার মানে 1/5 কিউব, এটাই আনসার, এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছ, যেভাবেই হোক ওই 6টা রুলস দিয়ে তুমি যে কোনো এমসিকিউ করে ফেলতে পারবা, তাহলে ট্রাই করে দেখিও, মোটামুটি এমসিকিউ হয়ে যাবে। আর আরেকটি টাইপ আমরা দেখব একদম বেসিক জিনিস দিয়ে, যে একদম বেসিক থেকে কিভাবে প্রশ্নটা আসে, তাহলে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।